নমস্কার, সুপ্রভাত। এই মুহূর্তে চলে এসেছি রাস্তায়, আর যাব আমি আরাপুর। আমার পিছনে একটা বোর্ড আছে, দেখতেই পাচ্ছ, লেখা আছে আরাপুর। তো চলো, আর থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে আজকে আরাপুরের কালীবাড়ি, কালী মন্দির, সেখানে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি আরাপুর গ্রামের যে কালী মন্দির, তার সামনে। তোমরা কালী মন্দির অনেক দেখেছ হয়তো, কিন্তু এই কালী মন্দিরটা দেখানোর একটাই কারণ, এই কালী মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে। এই মন্দিরের যে কালী মায়ের মূর্তি রয়েছে, সেই মূর্তির এক পাশে কার্তিক ও সরস্বতী এবং অপর পাশে লক্ষ্মী এবং গণেশ, অর্থাৎ কালীমূর্তির এক পাশে সরস্বতী ও কার্তিক এবং অপর পাশে গণেশ এবং লক্ষ্মী পূজিত হন একই সঙ্গে। এটা আমি আশা করি তোমরা খুব কম জায়গাতেই দেখেছো, আমি অন্তত দেখিনি এখনো পর্যন্ত। তাই এই যে কালী মন্দির, এটা আমার কাছে অন্যরকম লাগলো, যে কালী মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী পূজিত হচ্ছে। এটা আমি আশা করি তোমরা দেখোনি বা শোনোনি। যদি এই ঘটনা তোমরা দেখে থাকো এর আগে বা শুনে থাকো, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর একটু আগেই বলছিলাম যে এই মন্দিরের সামনেই একটি শিব মন্দির রয়েছে, তোমাদেরকে সেই শিব মন্দিরটি দেখাবো। তো কালী মন্দিরের পাশে যে শিব মন্দিরের কথা বলছিলাম, এই সেই শিব মন্দির, যে মন্দিরটি দেখতে খুব সুন্দর এবং শিবলিঙ্গের আদতে বানানো এই মন্দির। মন্দিরের ভেতরে বাবা শিবের একটি মূর্তি রয়েছে। মন্দিরটায় উঠতে ঠিক সাহস হচ্ছে না, তাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। বাইরে থেকে দেখাচ্ছি একটাই কারণ, কারণ বাঙালিদের একটা ভয় আছে, পাছে লোকে কিছু বলে, সেই ভয় আমারও রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরাপুর কালী মন্দির। মন্দিরটি দেখতে এক কথায় খুব সুন্দর। আগে এই স্থানে একটি মন্দির ছিল, কিন্তু বিগত প্রায় 8-10 বছর আগে এই যে নতুন মন্দিরটা, এই নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের যে দুয়ার, সেই দুয়ারে উঠলেই দেখতে পাওয়া যাবে একদিকে রামকৃষ্ণ ও অপরদিকে মা শারদার মূর্তি। আর এই হলো মন্দিরের যে দাওয়া, সেই দাওয়ার কারুকার্য। আর সামনে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো চলো এবার মন্দিরের যে দরজাটা, দরজাটা খুলে দেখব ভিতরে দেবীর মূর্তি। মন্দিরের ভেতরে এই হলো কালী মায়ের মূর্তি, যার এক পাশে সরস্বতী এবং কার্তিক এবং অপর পাশে লক্ষ্মী এবং গণেশ রয়েছে। ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ যে এক পাশে সরস্বতী এবং কার্তিক ও অপর পাশে লক্ষ্মী এবং গণেশ, যেটা কিছু আগেই বলছিলাম যে এটাই হলো
এখানকার বিশেষত্ব যে কালী মায়ের এক পাশে সরস্বতী এবং কার্তিক এবং অপর পাশে লক্ষ্মী এবং গণেশ। তো তোমাদিকে মন্দিরের সমস্ত অংশটাই দেখিয়ে ফেললাম, এরপর সময় হয়েছে বাড়ি যাবার। পথে আসার সময় কিছু জায়গা দেখেছি, সেগুলো তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। তো চলো দেখো সেগুলো। রাস্তার ধারে এই স্থানে দেবী মনসার একটি ছোট্ট মন্দির আছে। মন্দিরটা ছোট হলেও দেখতে খুব সুন্দর, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো দেবী মনসার মন্দির। তো চলো এবার বাড়ি ফিরি। পথে একটু বিরতি নেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছি শাসপুর স্কুলের এই যে পুকুর পার, এই স্থানে। ছবিতে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো। বাই।